হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবার একটি খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো আলু পরোটা। তার জন্য কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিই। এখানে পরোটার জন্য আটাটাকে মেখে রেখেছি, আলু সেদ্ধ নিয়েছি। আলুর পুর বানানোর জন্য ফোড়নে লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো, আর পরোটা ভাজার জন্য বাটার। বাঁধাকপি রান্নার সময় দেখিয়ে দেবো আপনাদের।
ফ্রেন্ডস, এখানে একটু বাঁধাকপি ঘন্ট বানিয়ে নেব। তো আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। বাঁধাকপি ঘন্ট রেডি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করা বাকি। ও, আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।